রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ীভাবে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা সফর করে যাওয়া দুই মার্কিন কংগ্রেসম্যান। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সংঘাত কম হওয়ায় সামরিক সরকার উত্থানের কোনো সম্ভাবনা নেই। আরও জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। 2017 সালের 25 আগস্ট সহিংস হামলার শিকার হয়ে মিয়ানমারের 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। আশ্রয়ের পর থেকে কূটনৈতিক নানা তৎপরতার পরও এখনও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি সরকার। বিদেশি দাতা সংস্থা পশ্চিমা বিশ্ব রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কথা মুখে মুখে বলে আসলেও কার্যত কোনো পদক্ষেপ নেই। আদৌ রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেরত পাঠানোর চেয়ে বিদেশিদের মনোযোগ তাদের বাংলাদেশে কাজে লাগানোর বিষয়ে। কিছু লোকজন উঠে পড়ে লেগেছে যাতে ওরা না যায়। হ্যাঁ, আমাদের অনেক বন্ধুপ্রতিম দেশ যারা মনে করে যে এদের এই দেশে তোমরা স্কিল ট্রেনিং টু ইন্ডিয়া অ্যাবজর্ব করে ফেলো, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিতে রিফিউজি যারা আসে তারা ওই দেশে সেটেল করে, কোনো রিপার্টিশনের কোনো আপনার এক্সাম্পল ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব নাই। সেদিন যে দুজন কংগ্রেসম্যান আসছিলেন তিনারও সেটা বলেছেন, বলছেন যে স্কিল ট্রেনিং ট্রেনিং দিয়ে এডুকেশন দিয়ে তোমাদের দেশে এগুলো রেখে দাও। বাংলাদেশের দুই দলের বিরোধী অবস্থানে সামরিক শাসন আসতে পারে ভারতের হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদন নিয়েও কথা বলেন মন্ত্রী। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি দেশবাসী, কোনো ষড়যন্ত্রই কাজে লাগে। সেই সমস্ত দেশের ষড়যন্ত্র সাকসেসফুল হয় যেখানে আপনার কী বলে আভ্যন্তরীণ সংঘাত থাকে অনেক বেশি। আমাদের দেশে আভ্যন্তরীণ সংঘাত খুব কম, সুতরাং এইখানে কি হবে না। আর বিএনপিও চাইবে না যে আপনার দেশটা ধ্বংস হোক। ব্রিক্স জোটে বাংলাদেশের সদস্যপদ এখনই পাওয়া নিশ্চিত নয় অপর এক প্রশ্নের জবাবে জানান ডক্টর মোমেন। ইন্ডিয়ান ব্রাজিল বলছে যে আগে নেওয়ার একটা নিয়মকানুন তৈরি হোক, হ্যাঁ তারপরে নেবে। তো ইট ইজ দেয়ার ডিবেট, ইটস নট আস। আজিজ রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।